তো এই ভিডিওটি আজ আমি জানিবা যে গোটে কুলম চার্জ কতটি ইলেকট্রন নিয়ে যাইথায় এবং যদি কোনোটি পরিবাহীরে আমার বিদ্যুৎ সঞ্চার পরিমাণ 1 এম্পিয়ার দেইথায় তাহলে সেই পরিবাহীরে কতটি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেই বিষয়ে আজ আমি জানিবা। তো দেখো প্রথমে আস কাড়া যে গোটে কুলম কতটি ইলেকট্রন নেকি হয়ে থাকে। তো আমি কোণ জাগছে না গোটে ইলেকট্রন চার্জ কে না 1.6 × 10⁻¹⁹ কুলম বা এখন আমি লিখিপার যে 1.6 × 10⁻¹⁹ কুলম হয়ে থাকে গোটে ইলেকট্রন নেকি। তাহলে বর্তমান গোটে কুলম হব কতটি ইলেকট্রন নেকি না 1 / আমার কোণ করে পার না 1.6 × 10⁻¹⁹ হব। তো তারপরে দেখো যদি আমি 1 / 1.6 করা তাহলে কত হব না 0.625 × 10⁻¹⁹ তলে যে −19 অছি উপরক আসিগলে আমার কোণ হয়ে যাব না 10⁻¹⁹ হয়ে যাব। তারপরে দেখো এখন যদি আমি ভালসে সজাইকি লিখবা আমি এখন লিখিপার না দেখো গোটে 10 × করি গোটা 10 / করেদেবা যাফলে কোণ হব দেখো 10 × করলে বর্তমান 10 ডাহাকু পড়ে আসলে গোটে সংখ্যা তাহলে কত হয়ে না 6.25 হল এবং এটি যদি আমার 10 গোটে ডিভাইড করেদেলে তাহলে এই যে 10⁻¹⁹ অছি তা কমি কত হয়ে যাব 10⁻¹⁹ হয়ে যাব। তো তাহলে বর্তমান আমরা কোণ পাইলে না গোটে কুলমে আমার কতটি ইলেকট্রন হয়ে থাকে না 6.25 × 10⁻¹⁹ ইলেকট্রনস রয়ে থাকে বা আমি কইপার যে 6.25 × 10⁻¹⁹ ইলেকট্রনস র চার্জ মিশিলে আমার 1 কুলম হব। তাপরে দেখো যদি কোনসি পরিবাহীরে দেইছি যে এই পরিবাহীরে বিদ্যুৎ সঞ্চার পরিমাণ 1 এম্পিয়ার অটে তাহলে সেই পরিবাহীরে কত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কিপরি জানিবা। তো দেখো আমি কোণ জানছে না এম্পিয়ার সূত্র কোণ না চার্জ বিভক্ত সময়। তো দেখো আমি 1 এম্পিয়ার তাহলে কতবেলা হোলা না যেতবে আমার চার্জ হোলা 1 কুলম এবং সময় হচ্ছিল 1 সেকেন্ড। তো বর্তমান দেখো আমি কোণ পাইলে না 1 কুলম কোণ কত ইলেকট্রন হোলা না 6.25 × 10⁻¹⁹ ইলেকট্রনস হোলা। তো তাহলে দেখো 1 এম্পিয়ার ইকল টু কোণ হল না 6.25 × 10⁻¹⁹ ইলেকট্রন ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তো এই যে আমার হল না 6.25 × 10⁻¹⁹ ইলেকট্রন পার সেকেন্ড এর অর্থ যে যদি পরিবাহীরে বিদ্যুৎ সঞ্চার পরিমাণ 1 এম্পিয়ার দেইছি তাহলে গোটে সেকেন্ডে সেই পরিবাহীর এক নির্দিষ্ট ভাগরে আমার কতটি ইলেকট্রন প্রবাহিত হতো না 6.25 × 10⁻¹⁹ ইলেকট্রন গোটে সেকেন্ডে সেটি প্রবাহিত হচ্ছে। তো তুমি দেখিপারছ যে 1 এম্পিয়ার মানে পরিবাহী মধ্যে কতটি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে 6.25 × 10⁻¹⁹ ইলেকট্রনস যাকি বহুত অধিক অটে। তো তাহলে তুমি চিন্তা কর যেটিকি আমার 2 এম্পিয়ার 3 এম্পিয়ার 4 এম্পিয়ার অছি তাহলে সেঠারে গোটে সেকেন্ডে কতটি ইলেকট্রনস প্রবাহিত হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগিছে ভিডিওটিকে লাইক করে দেব এবং যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবো।